হ্যালো ফ্রেন্ডস, উই লাভ নেচারে আপনাদের স্বাগত জানাই। আমি বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, বিভিন্ন ভিডিও আমার রেকর্ড করা হয়ে আছে কিন্তু বিভিন্ন পরীক্ষার চাপে সেই কাজটা করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পরীক্ষার কাজগুলো শেষ হয়ে গেলেই আপনাদের আমি আবার রেগুলার ভিডিও আপলোড করে দেব। তো আজকে আপনারা দেখছেন বিভিন্ন পাখিদের দ্বারা, যেমন এখানে আপনারা দেখছেন কোকিল পেঁপে খাচ্ছে, গাছের মধ্যে যে পেঁপে রয়েছে এটি পাকা পেঁপে, সেটা খুঁটে 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 খাচ্ছে। প্রথমে মাছরাঙা পাখিটি খেয়ে গেল, কাঠঠোকরা পাখিও এসেছিল, তারপরে এখানে দেখছেন এবার বক, একটু সামান্য জল, সেখানে ছোট ছোট মাছেরা রয়েছে, হালকা করে বৃষ্টিও পড়ছিল। সেই ছোট ছোট মাছগুলোকে, বিশেষ করে ডারিকা, পুঁটি এই ধরনের মাছ, তো সেগুলোকে ধরে ধরে খাচ্ছে। তো বকেদের গলাটা কিন্তু ভীষণ লম্বা হয়, ওরা সংকুচিত প্রসারিত করতে পারে এবং খুব সন্তর্পণে, খুব সাবধানে তারা পা ফেলে, শব্দ না করে তাদের শিকারিকে দেখুন কতটা লম্বা করছে। বক যখন গলাটাকে সংকুচিত করে রাখে মনে হয় বেশি দূরে এগোতে পারবে না। ছোটোবেলায় এরকম একটা বককে ফাঁদে ফেলেছে আমাদের এক গ্রামেরই দাদা, সেই বকটি গলাটাকে সংকুচিত করে রেখেছিল, আমি গিয়েছিলাম দেখতে, হঠাৎ করে বকটি লম্বা গলা বের করে আমার একদম চোখের কাছে নিয়ে আসছিল, মানে ভাগ্যিস বেঁচে গেছিলাম যে কোনো কেটে টেটে যায়নি। এখানে দেখছেন মাছরাঙাটি একটা কাঁকড়াকে ধরেছে, টুপ করে গিয়ে সেই কাঁকড়াটাকে ধরে এনেছে এবং সেটাকে এখন মারার চেষ্টা করছে, তারপরে খাবে। আবার দেখুন পেঁপে গাছের মধ্যে চলে আসছে, পেঁপে গাছের মধ্যে এসে ঠিক একই রকমভাবে খাওয়া শুরু করেছে। এই মাছরাঙা পাখিটি এখানে আবার জলপাই গাছের মধ্যে বসে আছে, সেও খাবার শিকার করার জন্যই রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের পাখিগুলোকে আপনারা দেখছেন, এগুলো আমাদের গ্রাম বাংলার, পশ্চিমবঙ্গের চারদিকের বিভিন্ন ধরনের পাখি। বর্তমানে অনেক পাখি কম দেখা যায়, তার কারণ যে রেডিয়েশন, যে মোবাইল টাওয়ার, হ্যাঁ, যত শহর নগর, মানব সভ্যতা যত আধুনিক উন্নত হচ্ছে তত যেন দিন দিন আমরা আমাদের চিরপরিচিত যে পাখি প্রাণীদের আমরা দেখি সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, গ্রাম বাংলায় এখন খুব কম দেখা যায়। তবুও সেই পাখিগুলোকে বা প্রাণীগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখছেন কালোটি হচ্ছে পুরুষ কোকিল আর সাদাটি হচ্ছে স্ত্রী কোকিল, তারা পরস্পরের মধ্যে কথোপকথন করছে, যেন ভালোবাসার গল্প। তো থ্যাংক ইউ গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।